হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব কিভাবে মার্কশিট প্রিপেয়ার করতে হয়। এখন আমরা এই ঘরে স্টুডেন্টের নেম টাইপ করে নিব। এই ঘরে আমরা স্টুডেন্টদের আইডি টাইপ করে নিব। মাহির বাংলায় পেয়েছে 40, ইংলিশে 65, কম্পিউটারে 75, আয়ান বাংলায় পেয়েছে 70, ইংলিশে পেয়েছে 55, কম্পিউটারে 65, আরিয়ান বাংলায় পেয়েছে 80, ইংলিশে পেয়েছে 50, কম্পিউটারে পেয়েছে 50, আজান বাংলায় পেয়েছে 5, ইংলিশে পেয়েছে 10, কম্পিউটারে পেয়েছে 9। এখন আমরা টোটাল বের করে নিব। প্রথমেই আমাকে সমান সমান এনে নিতে হবে, দেন বাংলা এই ঘরটিকে সিলেক্ট করে নিতে হবে, প্লাস এনে নিতে হবে, দেন ইংলিশে এই ঘরটি সিলেক্ট করে নিতে হবে, আবারও প্লাস এনে নিতে হবে, দেন কম্পিউটার এই ঘরটি সিলেক্ট করতে হবে। এখন এন্টার প্রেস করতে হবে, আমাদের টোটাল চলে আসছে। এখন আমরা প্লাসে ডাবল ক্লিক করে নেব। এখন আমরা দেখব কিভাবে অ্যাভারেজ বের করতে হয়। অ্যাভারেজ বের করতে হলে টোটালকে তিন দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা এই তিনটি যোগ করে টোটাল পেয়েছিলাম। এখন আমরা অ্যাভারেজ বের করে নেব। সর্বপ্রথম সমান সমান এনে নিতে হবে। এখন টোটালের এই ঘরটি সিলেক্ট করে নিতে হবে, ভাগ 3। এখন এন্টার প্রেস করতে হবে, আমাদের অ্যাভারেজও চলে আসছে। এখন আমরা এই প্লাসে ডাবল ক্লিক করে নেব। এখন আমরা দেখে নিব কে পাস করেছে এবং কে ফেল করেছে। এখন আমরা দেখে নিব পাস ফেল সম্পর্কে কি বলা আছে। পাস ফেল সম্পর্কে বলা আছে, প্রত্যেক সাবজেক্টে 40-এর বেশি বা সমান পেলে পাস, নইলে ফেল। এখন আমরা পাস ফেল বের করব। প্রথমে আমরা ফাংশনে চলে যাব, দেন ইফে যাব। যেহেতু আমাদের বলা আছে প্রত্যেক সাবজেক্টে 40-এর বেশি বা সমান পেলে পাস, নইলে ফেল, আমরা বারবার অ্যান্ড টাইপ না করে প্রথমেই অ্যান্ড কমন নিয়ে নিব, দেন ব্র্যাকেট ওপেন করে নিব, বাংলা এই ঘরটিকে সিলেক্ট করে নিব, দেন 40-এর বেশি বা সমান কমা দিয়ে দিব। এখন আমরা ইংলিশের এই ঘরটিকে সিলেক্ট করে নিব, 40-এর বেশি বা সমান আবার কমা দিয়ে দিব, কম্পিউটারের এই ঘরটি সিলেক্ট করে নিব, 40-এর বেশি বা সমান। এখন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। এখন যদি 40-এর বেশি বা সমান পায় তাহলে সে পাস করবে, আর যদি 40-এর কম পায় তাহলে সে ফেল করবে। এখন আমরা ওকে প্রেস করব, এই প্লাসে ডাবল ক্লিক করে নিব। যারা পাস করেছে তাদের ঘরগুলোকে এখন আমরা গ্রিন কালার করে দিব, আর যারা ফেল করেছে তাদের ঘরগুলোকে এখন আমরা রেড কালার করে দিব। এর জন্য আমাকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলসে যেতে হবে, দেন ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, এটাতে ক্লিক করে এই বাটনে ক্লিক করে ইকুয়াল টু ক্লিক করতে হবে, দেন ডান পাশে এই বক্সে পি টাইপ করে ফরম্যাটে যেতে হবে, দেন এখান থেকে আমি গ্রিন কালার করে দিব, দেন ওকে। এখন আমি ডাবল ক্লিক করে নিব। এখন যে এফ পেয়েছে তার ঘরটি আমি রেড কালার করে দিব। আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, দেন নিউ রুল, দেন ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, দেন এই বাটনে ক্লিক করে ইকুয়াল টু ক্লিক করে নিতে হবে, দেন এই বক্সে এফ ক্লিক করতে হবে, টাইপ করতে হবে, দেন ফরম্যাটে গিয়ে আমরা কালার করে নিব, আমরা রেড কালার করে দিব, ওকে। এখন আমরা দেখে নিব কীভাবে গ্রেডিং বের করতে হয়। আমাদের গ্রেডিং সম্পর্কে বলা আছে, যারা 40 থেকে 60-এর মধ্যে পাবে তাদের গ্রেড হবে সি, যারা 60 থেকে 80-এর মধ্যে পাবে তাদের গ্রেড হবে বি,
যারা 80 থেকে 100 মধ্যে পাবে তাদের গ্রেড হবে এ। এখন আমরা গ্রেডিং বের করব। প্রথমেই আমরা ফাংশনে চলে যাব, দেন ইফে যাব, লজিক্যাল টেস্টে আমরা অ্যান্ড কমন নিয়ে নিব, দেন ব্র্যাকেট ওপেন করে নিব, অ্যাভারেজের এই ঘরটি সিলেক্ট করে নিব, বেশি অথবা সমান 40, দেন কমা। আমরা আবারও অ্যাভারেজের ঘরটি সিলেক্ট করে নিব, লেস দেন 60, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন আমরা এই অংশটুকু কপি করে নিব। আমাদের বলা ছিল যারা 40 থেকে 60 মধ্যে পাবে তাদের গ্রেড হবে সি। এখন আমরা এখানে সি টাইপ করে দিব। ভ্যালু ইফ ফলস, এখানে কার্সরটি রেখে আমরা ইফে চলে যাব। লজিক্যাল টেস্টে এখানে আমাদের কপি করা অংশটুকু আমরা পেস্ট করে দিব। এখানে হবে 60, এখানে হবে 80। এই অংশটুকু আমরা আবারও কপি করে নিব। আমাদের বলা আছে যারা 60 থেকে 80 মধ্যে পাবে তাদের গ্রেড হবে বি। ভ্যালু ইফ ট্রু, এখানে আমরা বি টাইপ করে দিব। ভ্যালু ইফ ফলস, এখানে কার্সরটি রেখে আমরা আবারও ইফে চলে যাব। লজিক্যাল টেস্ট, এখানে আমরা কপি করা অংশটুকু পেস্ট করে দিব। এখানে হবে 80, এখানে হবে 100। ভ্যালু ইফ ট্রু, আমাদের বলা আছে যারা 80 থেকে 100 মধ্যে পাবে তাদের গ্রেড হবে এ। এখানে আমরা এ টাইপ করে নিব। আর ভ্যালু ইফ ফলস, এখানে হবে এফ। আমরা শুরুতেই ইনভার্টেড কমা এনে নিব, দেন এফ ইনভার্টেড কমা, দেন ওকে। এখন আমরা এই প্লাসে ডাবল ক্লিক করে নিব। আমাদের গ্রেডিং বের হয়ে এসেছে। এখন আমরা দেখব কীভাবে সিজিপিএ বের করতে হয়। সিজিপিএ সম্পর্কে কি বলা আছে এখন আমরা দেখে নিব। সিজিপিএ সম্পর্কে বলা আছে যারা এ গ্রেড পেয়েছে তাদের সিজিপিএ হবে 3, যারা বি গ্রেড পেয়েছে তাদের সিজিপিএ হবে 2, যারা সি গ্রেড পেয়েছে তাদের সিজিপিএ হবে 1। এখন আমরা সিজিপিএ বের করব। আমরা ফাংশনে চলে যাব, দেন ইফে যাব, লজিক্যাল টেস্টে যাওয়ার পর গ্রেডিংয়ের এই ঘরটিকে আমরা সিলেক্ট করে নিব, কারণ গ্রেডিংয়ের ওপরেই আমার সিজিপিএ ডিপেন্ড করবে। এখন আমরা সমান সমান এনে নিব। এক্সেলে সমান সমানের পর ABCD টাইপ করতে হলে ইনভার্টেড কমা এনে নিতে হয়, দেন আমরা এ টাইপ করে নিব, দেন আমরা আবারও ইনভার্টেড কমা দিয়ে দিব। এখন আমরা এই অংশটুকু কপি করে নিব। আমাদের বলা ছিল যারা এ গ্রেড পেয়েছে তাদের সিজিপি হবে 3। এখন আমরা ভ্যালু ইফ ট্রু, এখানে 3 টাইপ করে দিব, দেন ভ্যালু ইফ ফলস, এখানে কার্সরটি রাখার পর আমরা ইফে চলে যাব। দেন লজিক্যাল টেস্টে আমরা আমাদের কপি করা অংশটুকু পেস্ট করে দিব। এখানে এর জায়গায় আমরা বি টাইপ করে দিব। এই অংশটুকু আমরা আবারও কপি করে নিব। আমাদের বলা ছিল যারা বি গ্রেড পেয়েছে তাদের সিজিপি হবে 2। এখন আমরা ভ্যালু ইফ ট্রু, এখানে 2 টাইপ করে দিব, দেন ভ্যালু ইফ ফলস, এখানে কার্সরটি রাখার পর আমরা আবার ইফে চলে যাব। লজিক্যাল টেস্টে আমরা আমাদের কপি করা অংশটুকু পেস্ট করে দিব। এখানে বি এর জায়গায় আমরা সি টাইপ করে দিব। আমাদের বলা ছিল যারা সি গ্রেড পেয়েছে তাদের সিজিপি হবে 1। এখন আমরা ভ্যালু ইফ ট্রু, এখানে 1 টাইপ করে দিব, এবং ভ্যালু ইফ ফলস, এখানে 0 টাইপ করে ওকে প্রেস করব। আমাদের সিজিপিএ চলে আসছে। এখন আমরা এখানে প্লাস ডাবল ক্লিক করে দিব। আমরা এই অংশটুকু বর্ডার করে নিব। এভাবে আমরা মার্কশিট প্রিপেয়ার করতে পারি। থ্যাংক ইউ।